ইউরে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় বিভিন্ন মাধ্যম দিয়ে হয়তো বা জানতে পেরেছেন স্টেট অফ আমেরিকা, যথা আমেরিকায় প্রকাশ্যে মাইকে আজান দেওয়াকে তারা অনুমোদন দিয়েছে, আজান দেওয়া যাবে এখন থেকে। আসলে এটাই হচ্ছে আল্লাহর চিরসত্য কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমন একটা পৃথিবীতে ঘর রাখবো না যেখানে আমি ইসলামের বাণীকে পৌঁছাবো না। অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটা সময় আসবে যেখানে ইসলামের বাণী পৌঁছিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্বে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিধর্মী, ভিন্ন ধর্মী যারা, তারা ইসলামকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, ইসলামকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারা কখনোই কি সফল হবে? অবশ্যই তারা সফল হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মর্মে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা আল্লাহর আলো তথা ইসলামকে ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে অর্থাৎ ইসলামকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, হো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ সকল ধর্মের উপর একে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও অংশীবাদীগণ তা অপছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ বলছেন সকল ধর্মের উপরে ইসলামকে শ্রেষ্ঠত্ব দানের জন্য আমাদের রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর সেই শ্রেষ্ঠ ধর্মকে যদি নোংরা, মুশরিক, অংশীবাদী গণ চাপিয়ে রাখতে চায়, কখনোই তারা সফল হবে না, যার বাস্তব প্রতিফলন আমরা পৃথিবীতে দেখা শুরু করছি। সারা পৃথিবীতে যেখানে যেদিকেই তাকান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইসলাম সর্বাগ্রে উত্থিত হচ্ছে। ইসলাম ধর্মে মানুষ এখন অধিকাংশ ভিন্ন ধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, যার প্রতিফলন আমরা আমেরিকাতেও দেখছি। আমেরিকার একটা প্রদেশ যেটা মসজিদের শহর হিসেবে গড়ে উঠছে, সুবহানাল্লাহ, যেখানে আজান নিষিদ্ধ ছিল প্রকাশ্যে, সেখানে প্রকাশ্যে আজানের ব্যবস্থা হচ্ছে। আসলেই আল্লাহর এই শাসত্ব বাণী কি কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আজানের ধ্বনিটা কতই না সুন্দর, একটু শুনেই দেখুন কত সুন্দর। আল্লাহ বলছেন তার নবীর মাধ্যম দিয়ে প্রচার করতে, আল্লাহ আকবার, আল্লাহ
এটা কি খারাপ লাগে? কতই না সুন্দর তার চিরশাশ্বত সত্যবাণী। আর আল্লাহ সেজন্য আমাদেরকে জানিয়েছেন, তোমরা যদি ইংতাংসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আমাকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাই আসুন সকল চিন্তা চেতনা দল ও মত সব কিছু বাদ দিয়ে ইসলামের জন্য নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে উৎসর্গ করি। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশা আল্লাহ। কোনো ষড়যন্ত্রই ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও কখনোই পারবেন না ইনশা আল্লাহ।